এটাই হলো সেই ধানের গ্রাম। এই গ্রামে এক করা জমিতে এক থেকে দেড় মন ধান পাওয়া যায়, প্রচুর ফলন। বন্ধুরা কেমন আছেন? বন্ধুরা, আমি আজকে পটুয়াখালীর এক গ্রামে এসেছি, যে গ্রামে ধানের জন্য খুবই বিখ্যাত একটি গ্রাম। তো এই গ্রামে এক করা জমিতে দেড় থেকে দু মন ধান পাওয়া যায়, তো সেটাই আমি দেখতে চলে আসলাম, আপনাদেরও দেখাবো, সাথেই থাকুন আমাদের। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই যে ধানটা দেখতে পাচ্ছেন, ফলনটা অনেক, কি বলবো, প্রচুর পরিমাণ ধান এখানে হয়। এই যে ধানটা, কিছু কিছু ধান কাটা হয়ে গেছে, কিছু কিছু ধান কেটে জমির ভিতরেই রেখে গেছে, তো পরে এটা বাড়িতে নিবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন ধানটা কিন্তু কালো, এটা কি ধান বলে আমি জানি না, তো এটা বোধ হয় মোটা ধানই হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই যে পাশের যে জমিটার ধান, প্রচুর ফলন হয়েছে, কিন্তু ধানের যে ছড়াটা সেটা কিন্তু অনেক বড়। আর ধানগুলো দেখতে পাচ্ছেন একেবারে, আমার হাতে ধানগুলো আপনি দেখুন একবার, এই যে দেখতে পাচ্ছেন, এই ধানগুলো কিন্তু মোটা ধান, প্রচুর ফলন, কি বলবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন ছোট ছোট গাছগুলো, বন্ধুরা ওই গাছই হলো এই জমির এরিয়া। এখানে বহু কৃষকের জমি রয়েছে, এখানে তারা ফসল ফলায়। বন্ধুরা দেখুন এই যে ধানগুলো কেটে জমিতে রেখে গেছে, এটা দু একদিনের মধ্যে বা কিছুক্ষণ পরে এই ধানটা তারা বাড়িতে নিয়ে যাবে। এই যে লোকটি ধান কাটছে, ধানটা কাটার যে ধানটা কাটছে, কিছু কিছু ধান কিন্তু মাটিতে পড়ে গেছে, পড়ে আছে, তো সে ধানটা যে গরিব মানুষ আছে যারা, তারা এই ধানটা নিয়ে যাবে। বন্ধুরা দেখুন এই লোকটি ধান নিয়ে বাড়িতে যাচ্ছে। বন্ধুরা এখানে যে ধানের যে অবশিষ্ট নাড়াটা থাকে, সেটা কিন্তু আপনার গরুর খাবার হিসাবে কৃষক বাড়িতে নিয়ে যায়। এটাও কিছু, কোনো কোনো কৃষক রয়েছে তারা বিক্রি করে দেয়, তো এটাও ভালো দাম পাওয়া যায় নাড়াটাও। বন্ধুরা দেখুন কি সুন্দর যে ধানের যে এটা ফলনটা অনেক ফলেছে বন্ধুরা। আর এই যে ধানগুলো কৃষক বাড়িতে নিয়ে যায়, ধানটা মারাই দিয়ে লওয়ার পরে তারপরে এই ধানটা বিক্রি করে দেয়, সবাই বিক্রি করে না, কিছু কিছু কৃষক রয়েছে তারা ধানটা বিক্রি করে দেয়। আমি জিজ্ঞেস করলাম তাদের কাছে, তারা বলল যে 800 থেকে 900 এরকম টাকা পাওয়া যায় এক মন ধান, আর কিছু কিছু ধান রয়েছে 1200 1300 1400 এরকম মন হিসাবে তারা এই ধানটা বিক্রি করে। বন্ধুরা দেখুন কি সুন্দর যে ফলন ফলেছে। আর বন্ধুরা, আর এই যে ধানটি তারা বাড়িতে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে এটা সিদ্ধ করে তারপরে তারা এটা থেকে চাল করবে। বন্ধুরা আমি আর একটা ক্ষেত দেখাতে আছি আপনাদের, সেই ক্ষেতটা একটু দেখুন, আমাদের সাথেই থাকুন। বন্ধুরা এই যে ক্ষেতটা দেখতে পাচ্ছেন, এই ক্ষেতটায় কিন্তু প্রচুর পরিমাণে ফলন ফলেছে। একটা যে ধানের যে ছড়া সেটা হবে দেড় থেকে দুই বিঘার মতো, দুই বিঘাতের মতো হাতের। দেখুন কি সুন্দর যে ফলনটা, এটা ধানটা, কিছু কিছু ধান বাতাসে পড়ে গেছে নিচে, তো সেটা ওই দুই চার দিনের মধ্যেই ধানটাও তারা কেটে বাড়িতে নিয়ে যাবে। বন্ধুরা আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, ধন্যবাদ।